Learn24bd.com থেকে আমি হারুন আপনাদেরকে জানাচ্ছি সালামু শুভেচ্ছা। ওয়ার্ডপ্রেস কাস্টমাইজেশনের প্রথম পর্বে আজকে আমরা দেখব ওয়ার্ডপ্রেসের ড্যাশবোর্ডের কর্নারে হাউডি ট্যাগসটাকে আমরা কিভাবে পরিবর্তন করতে পারি। এই হাউডি ট্যাগসটাকে পরিবর্তন করতে হলে আপনাকে যা করতে হবে, আপনার ড্যাশবোর্ডের অ্যাপিয়ারেন্সের এডিটর অপশনটি আপনি ক্লিক করবেন। এডিটর অপশন থেকে আমরা আমাদের এখানে টেমপ্লেট থেকে আমরা থিম ফাংশন পিএইচপি, অর্থাৎ কি আমরা এখানে দেখতে পাচ্ছি থিম ফাংশন, এই থিম ফাংশন পিএইচপিটাকে ওপেন করতে হবে। থিম ফাংশন পিএইচপিতে আমাদেরকে এখানে কিছু কোড সংযুক্ত করতে হবে। তো আমরা থিম ফাংশন পিএইচপিতে এই কোডটুকু আমরা সংযুক্ত করব। এই কোডগুলো আপনারা চাইলে এখান থেকে দেখে দেখে টাইপ করে আপনি সংযুক্ত করতে পারেন, সেক্ষেত্রে অনেক ভুল হওয়ার সম্ভাবনা থাকতে পারে। তো এক্ষেত্রে আপনি ভিডিওর ডেসক্রিপশনে একটি লিঙ্ক পাবেন, ওই লিঙ্ক থেকে আপনারা কোডটুকু কপি করে আপনার থিমের সাথে থিম ফাংশন পিএইচপির সাথে ইনক্লুড করতে পারেন। তো আমি এখান থেকে আমার কোডগুলো কপি করছি। কপি করে আমাদের থিম ফাংশন পিএইচপির একদম শুরুতে পিএইচপি ট্যাগে শুরু ট্যাগের শেষে সংযুক্ত করতে পারি, কিংবা আমাদের ফাইলের একদম শেষে সংযুক্ত করতে পারি। তো আমি মনে করি থিম ফাংশন পিএইচপি ট্যাগে শেষে অর্থাৎ শুরুতে সংযুক্ত করাটা সেফ। এক্ষেত্রে আমি পিএইচপি ট্যাগের শেষে আমি কোডটুকু সংযুক্ত করছি। তো এখানে দেখা যাচ্ছে আমরা এখানে হাউডিটাকে আমরা চেঞ্জ করে আমাদের মনের মতো যে কোনো ট্যাক্স সংযুক্ত করতে পারি। সেক্ষেত্রে আমি এখানে ওয়েলকাম সংযুক্ত করছি, আপনি 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 চাইলে আপনার পছন্দ মতো যে কোনো ট্যাক্স, হাই হ্যালো যে কোনো একটি এখানে সংযুক্ত করতে পারেন। তো এটাকে আমি একটুকু কপি পেস্ট করে আমি জাস্ট আপডেট ফাইলটাকে আপডেট করছি। হ্যাঁ, এখন দেখতে পাচ্ছি আমাদের হাউডি ট্যাগসটা পরিবর্তন হয়ে গেছে, এখানে ওয়েলকাম শো করছে। তো এক্ষেত্রে ওয়েলকাম আমি এখানে ওয়েলকাম দিয়েছি, সেজন্য এখানে ওয়েলকাম শো করছে। আপনি আপনি যে কোনো ট্যাগস এখানে সংযুক্ত করতে পারেন। আশা করি এই টিউটোরিয়ালটি আপনারা সহজে বুঝতে পেরেছেন। পরবর্তী টিউটোরিয়াল দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।